হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের সাথে আছি শুভ তোমরা দেখছো অফিসিয়াল স্টাডি প্র ইউটিউব চ্যানেল ফ্রেন্ড দু হাজার একুশে যারা আইটিআই করবে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ অর্থাৎ আইটিআই করলেই কিন্তু সরকারি চাকরি তারা পেয়ে যাবে তো এবং এই সরকারি চাকরিতে তারা কিন্তু টোয়েন্টি পারসেন্ট সিট কিন্তু রিজার্ভেশন পাবে তো এই যে নিউজটা এই নিউজটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখো ফ্রেন্ড দু হাজার একুশে অলরেডি আইটিআই করবে বলে ভাবছ বা যারা অলরেডি ইতিমধ্যে আইটিআই কমপ্লিট করে ফেলেছ তো তোমরা কিন্তু এই সুযোগের সুবিধাটা নিতে পারবে কারণ তোমরা এই সপ্তাহের এমপ্লয়মেন্টের যদি নিউজ পেপার যদি তোমরা দেখো তো তোমরা দেখতে পাবে যে ওখানে দু লক্ষ আশি হাজারের একটি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে যেটা ইন্ডিয়ান রেলওয়ে থেকে ঠিক আছে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলজি উনি বলেছেন যে রেলওয়েতে দু লক্ষ আশি হাজার পোস্ট খালি রয়েছে তো ওই দু লক্ষ আশি হাজার পোস্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং এই যে নিয়োগটা তোমাদের হয়ে থাকবে কিন্তু দু হাজার একুশের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের দিকে কিংবা দু সালের প্রথম প্রথম ঠিক আছে এবং এই যে পোস্ট গ্রুপ সি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তো তোমরা জানো যে রেলওয়ে যে গ্রুপ সি পোস্ট এই গ্রুপ রেলওয়ে লোকো পাইলট ঠিক আছে এই রেলওয়ে টেকনিশিয়ান যে লোকো পাইলট এই দুটি পোস্ট যে রয়েছে এই দুটি পোস্ট কিন্তু আইটিআই ছেলেমেয়ে ছাড়া কিন্তু কেউই অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ তোমরা যদি আইটিআই করে থাকো তাহলে কিন্তু রেলওয়ে লোকো পাইলট অর্থাৎ যারা ট্রেন চালায় ওই চাকরিটা কিন্তু তোমরা যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু অনায়াসে পরীক্ষায় পাস করতে পারবে এবং তোমরা কিন্তু রেলওয়ে লোকো পাইলট হতে পারবে এবং রেলওয়ে যে গ্রুপ ডি এই রেলওয়ে গ্রুপ ডি পোস্ট এটাও কিন্তু সম্পূর্ণ আইটিআই বেস্ট হয়ে যাবে কারণ দু হাজার কুড়িতে বলা হয়েছিল যে রেলওয়ে গ্রুপ ডির যে পোস্ট যতগুলো থাকবে সমস্ত কিন্তু আইটিআই করে দেওয়া হবে ঠিক আছে দু পর্যন্ত যেটা ছিল যে আইটিআই পাস না করলেও এই গ্রুপ ডি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা যেত এবং টেন্থ পাস করলে এই গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করা যেত কিন্তু এটা সম্পূর্ণ টেন্থ পাস এবং আইটিআই কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক আছে তো সুতরাং তোমাদের যে দু লক্ষ আশি হাজার যে ভ্যাকেন্সিটা বেরোবে এখানে যদি তোমরা ঠিকমতো প্রস্তুতি নিয়ে রাখো তাহলে কিন্তু তোমরা আইটিআই পাস করার পরেও একটা সরকারি চাকরি যদি তোমরা ঠিকমতো প্রিপারেশান নাও তাহলে কিন্তু খুব সহজেই পেতে পারো ঠিক আছে তো আইটিআই যে স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই এই মানে ভ্যাকেন্সিটা ফিল করবে কারণ যদি তোমরা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করো তাহলে কিন্তু সেখানে তোমাদের আট ঘন্টার থেকেও বেশি পরিমাণ খাটানো হয় এবং সেখানে কিন্তু তোমাদের যে স্যালারি সেটা কিন্তু খুবই কম দেওয়া হবে ঠিক আছে তাই জন্য চেষ্টা করো সর্বদা একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য এবং ইন্টা ইন্ডিয়ান রেলওয়েতে জব পাওয়া জব পেতে গেলে যে আইটিআই ছেলে মেয়েদের জন্য একটা বড় সুযোগ রাখা হয়েছে সেটা হলো টোয়েন্টি পারসেন্ট সিট রিজার্ভেশন তোমরা এটা হয়তো শুনে থাকবে যে অ্যাপ্রেন্টিশিপ আইটিআই করার পর অ্যাপ্রেন্টিশিপ করা যায় এই অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং যারা করবে ইন্ডিয়ান রেলওয়ে থেকে তো তারা কিন্তু আইটিআইতে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে টোয়েন্টি পারসেন্ট কিন্তু সিট তারা রিজার্ভেশন পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা চেষ্টা করো আইটিআই করার পরে খুব শীঘ্রই তোমরা অ্যাপ্রেন্টিশিপ করে নেওয়ার এবং অ্যাপ্রেন্টিশিপ করে নেওয়ার পরে এই ভ্যাকেন্সি যখন বেরোবে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো আমি তোমাদের একশো ভাগ বলছি যদি তোমরা ঠিকমতো ফর্মটা ফিল আপ করার পর প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমরা মাস থেকে এক বছর প্রিপারেশান নিলে তোমরা অনায়াসে পরীক্ষা পাস করবে এবং তোমরা রেলওয়ে লোকো পাইলট বা গ্রুপ ডি বলো বা গ্রুপ টেকনিশিয়ান বলো তোমরা কিন্তু হতে পারবে তো এই ছিল একটি আপডেট যেটা তোমাদের আমি বললাম তো আপডেটটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিতে পারো